সব ভিওর্স আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা ইয়ারড্রপ শেয়ার করবো যে এইখান থেকে আপনাদের তিনশো থেকে পাঁচশো ডলার ইজিলি আর্নিং হইতে পারে সোভিওর্স আজকের অফারে কেউ পার্টিসিপেট করবেন কিভাবে কি করবেন এ টু জেড ভিডিওর মধ্যে বোঝাই দিব সোভিওর্স ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশান অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা এখানে নিত্য নতুন ইয়ারড্রপ আপডেট পেন্টব সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে সোভিওর্স আমাদের

আপনারা জানেন বাইন্যান্স যে প্রজেক্টের পিছনে থাকবে সেই প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্ট আপনাদের প্রফিট হবে গেমিং প্রজেক্ট এর আগে হচ্ছে যে প্রজেক্ট কিন্তু হচ্ছে প্রত্যেকে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট করছে সোপিওর্স এই প্রজেক্টটা হচ্ছে সেম একটা প্রজেক্ট এইখানে দেখেন এই প্রজেক্টটা কিন্তু অলরেডি হচ্ছে আঠারো মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে এটা কিন্তু হিউজ লেভেলের একটা অ্যামাউন্ট সোপিহ এইখানে হচ্ছে পার্টনারে অনেকগুলো হচ্ছে কোম্পানি এদের পার্টনারের মধ্যে আছে এবং অনেক কোম্পানি কিন্তু এদের প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে সো ভিওর্স এখন চলেন যে অফারের মধ্যে কীভাবে পার্টিসিপেট করবেন কীভাবে কী করবেন এ টু জেড নিয়ে আলোচনা করব। সো ভিহ অফারে জয়েন করার আগে ওদের টুইটার অ্যাকাউন্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই ওদের টুইটার অ্যাকাউন্টটা আসলে আপনারা এখানে দেখতে পারবেন ওদের কিন্তু হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট এইট কে ফলোয়ার এবং এইখানে যদি ফলোয়ার্সের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন এইখানে দেখেন যে হচ্ছে বাইন্যান্স ল্যাব ফান্ড কিন্তু ওদেরকে ফলো করতেছে সো যেটা কিন্তু হচ্ছে হিউজ একটা অপরচুনিটি এই প্রজেক্টের জন্য সো এইখান থেকে কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট প্রফিট হবে ভাই এটা যেহেতু একটা গেমিং প্রোজেক্ট রিসেন্টলি আপনারা দেখছেন যে মাভিয়া থেকে কিন্তু অনেক এই ভালো একটা লেভেলের আর্নিং করছে সো এই প্রোজেক্টটাও কিন্তু হচ্ছে মাপিয়ার সঙ্গে পার্টনারশিপ আছে সো এই প্রোজেক্টটা আপনারা কোনোভাবেই মিস করবেন না ভিডিওটা দেখা মাত্রই অফারটার মধ্যে পার্টিসিপেট করে সো বিহার্স অফারে জয়েন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখানে দেখেন যে হচ্ছে রেজিস্টার লিঙ্ক নাম একটা লিঙ্ক আছে জাস্ট সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে হচ্ছে আপনারা ওপেন করে দিবেন সোভিয়ার্স এই লিঙ্কটা হচ্ছে আপনারা মাইসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার দিয়ে ওপেন করে দেবেন সোভিয়ার্স ওপেন করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সোভিয়ার্স আপনারা যে কাজটা করবেন এইখানে দেখেন যে হচ্ছে একটা ইমেইল দেওয়ার বক্স আছে সো এইখানে আমাদের মূলত হচ্ছে সাইন আপ করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে হচ্ছে আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন দেন কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবেন সোভিয়ার্স কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করলে আপনার এরকম হচ্ছে কিছু কোনো লোডিং নিবে লোডিং নেওয়ার পর হচ্ছে আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে সিম্পলি হচ্ছে কোডটা এখানে বসাই দিবেন কোডটা বসাই দেওয়ার পর এইখানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে এখানে একটা ইউজার নেম দিবেন দেওয়ার পর হচ্ছে সাইন আপের মধ্যে ক্লিক করবেন সাইন আপের মধ্যে ক্লিক করে দিলে আপনার এখানে সাকসেসফুলভাবে সাইন আপ করা হয়ে যাবে সো ভিউয়ার্স এইখানে হচ্ছে সাইন আপ করলে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে এখানে পাঁচ হাজার পয়েন্ট বোনাস পাবেন সো ভিউয়ার্স এইখানে পাঁচ হাজার পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট হচ্ছে আপনারা বোনাস পাবেন এবং এইখানে হচ্ছে আপনি ডেইলি আরও হচ্ছে হিউজ লেভেলের পয়েন্ট আর্নিং করতে পারবেন যেমন হচ্ছে এখানে আপনি স্পিন করে আর্নিং করতে পারবেন ডেইলি হচ্ছে আপনি একটা করে এখানে স্পিন করতে পারবেন যেটা এইখানে দেখেন যে হচ্ছে স্পিন ডেইলি ফর এ শ্যুট অ্যাট উইনিং সারপ্রাইজ রিওয়ার্ড আপ টু দশ হাজার পয়েন্ট এইখানে আপনি হচ্ছে দশ হাজার পয়েন্ট পর্যন্ত আপনি এখানে রিওয়ার্ড পাইতে পারেন সো বিহার্স ডেইলি আপনি এখান থেকে একটা করে কার্ড পাবেন এবং একটা করে হচ্ছে স্পিন করতে পারবেন সো একটু নিচে স্কোল করলে আমি একটা হচ্ছে স্পিন করছিলাম এখানে হচ্ছে পনেরোশো পয়েন্ট পাইছিলাম সো এখান থেকে আপনি সর্বনিম্ন হচ্ছে পনেরোশো পয়েন্ট পাবেন সো নীচে একটু যখন আপনি স্কোল করবেন এখানে দেখেন টাইম কাউন্টার হবে এই চব্বিশ ঘন্টা পর আপনি আবার একটা স্পিন করতে পারবেন এবং এইখানে দেখেন একটা লুট বক্স আছে সো এইখানে আপনি হচ্ছে এই বক্সটাও হচ্ছে আপনি ওপেন করতে পারবেন সো এখন আপনি এইখানে যদি দশ হাজার পয়েন্ট আপনি আর্নিং করেন আপনি দশ হাজার পয়েন্ট আর্নিং করলে আপনি হচ্ছে এই লুট বক্সটা হচ্ছে দুইবার ওপেন করার হচ্ছে চান্স পাবেন সো ভিওর্স এই লুট বক্সটাও আপনি হচ্ছে ডেইলি এইখান থেকে হচ্ছে ওপেন করতে পারবেন এবং ডেইলি এখান থেকে হচ্ছে আপনি কিছু না কিছু পয়েন্ট এখানে পাবেন সো ভিওর্স দেন একটু নিচে স্কুল করলে আরও এখানে আপনি অসংখ্য টাস্ক পাবেন যেটা ভাই এখানে আপনি ধুরা পয়েন্ট আর্নিং করতে পারবেন সো এইখানে দেখেন যে হচ্ছে টুইটার আপনি যদি এখানে লিঙ্ক আপ করেন তাহলে কিন্তু এইখানে হচ্ছে আপনি হিউজ লেভেলের একটা পয়েন্ট পাবেন এবং এখানে ডিসকাউন্ট লিঙ্ক করলে আপনি দুই হাজার পয়েন্ট পাবেন এবং এইখানে যদি আপনি গুগলটা লিঙ্ক আপ করেন তাহলে দুই হাজার পয়েন্ট পাবেন যেটা কিন্তু হিউজ পরিমাণ সো ভিওর্স এইখানে যখন আপনি হচ্ছে লিঙ্ক আপ করবেন এইখানে যখন টুইটার লিঙ্ক আপ করবেন তখন এখানে আরও অসংখ্য কিছু টাক্ক দেখতে পারবেন টুইটারে লাইক রিটুইটের কিছু টাক্স দেখতে পারবেন ওইগুলো আমি হচ্ছে স্ক্রিনশট নিতে পারি না ওইগুলো দেখলে আপনারা বুঝ বুঝতে পারবেন সো এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার টুইটারটা অথরাইজ হবে অথরাইজ করে দেবেন দেন ওইটা হয়ে যাবে দেন নিচে যে হচ্ছে লাইক রিটুইটগুলো থাকবে ওইগুলো করে নেবেন কোন হচ্ছে ওইখানে হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করবেন তাহলে হচ্ছে ওগুলো আপনার হয়ে যাবে দ্যান এখানে ডিসকর্ডটাও হচ্ছে আপনি লিঙ্ক আপ করে নেবেন অ্যান্ড হচ্ছে গুগলটাও লিঙ্ক আপ করে নেবেন সো এখানে যদি গুগলের মধ্যে ক্লিক করে লিঙ্ক আপ করলে আপনার ইমেইল ওইখানে আপনার যে কয়েকটা ইমেল ফোনের মধ্যে লগ ইন করা সবগুলো ওইখানে শো করবে সো ওইখান থেকে হচ্ছে যে ইমেলটা দিয়ে আপনি হচ্ছে সাইন আপ করলেন ওই ইমেলটা হচ্ছে ওইখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনি হচ্ছে এখানে দুই হাজার পয়েন্ট পেয়ে যাবেন সো বিহার্স এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন এইখানে হচ্ছে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন সো এখানে হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটটা লিঙ্ক আপ করতে হবে সো ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনার এরকম একটি ইন্টারভিউ শো করবে এইখানে হচ্ছে দেখেন যে হচ্ছে লিঙ্ক ওয়ালেট নামে একটা অপশন আছে এখানে লিঙ্ক ওয়ালেটের মধ্যে আপনার ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনাদের সামনে এরকম শো করবে এখান থেকে হচ্ছে মেটা মাক্সের মধ্যে ক্লিক করবেন সোভিএস মেটা মার্ক্সের মধ্যে ক্লিক করলে আবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট আপনার এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার মেটা মাক্সের মধ্যে একটা কনফার্মেশন যাবে ওইখান থেকে হচ্ছে আপনি কি করবেন ওইখান থেকে কানেক্টের মধ্যে ক্লিক করবেন কানেক্টের মধ্যে ক্লিক করলে আবার এরকম আসবে আপনি লিঙ্কের এখানে লিঙ্ক লেখা থাকবে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আবারও ওইখানে সাইন দিতে বলবে সাইন দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এখানে হচ্ছে দেখবেন টিকমার্ক উঠছে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলভাবে লিঙ্ক আপ হয়ে যাবে এখানে ওকের মধ্যে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু আপ হয়ে যাবে সো দেন এখান থেকে এগুলো হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তাহলে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা এখানে হচ্ছে সাজাইতে পারেন এখানে প্রোফাইলে আপনি পিকচারটা দিবেন সো এগুলো যা আছে ভেরিফাই উইথ ওয়ার্ল্ড আইডি যেটা আছে এটা এখনই করার দরকার নেই আমরা যখন নেক্সট আপডেট দিব নেক্সট আপডেটের মধ্যে আমরা জানাই দিব যে হচ্ছে আপনারা কীভাবে ওইটা ভেরিফাই করবেন আমি দেখেন এইখানে কিন্তু অলরেডি হচ্ছে বাইশ হাজার দুইশো পঞ্চাশটা পয়েন্ট আর্নিং করছি সো আপনারাও কিন্তু হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট আর্নিং করতে পারবেন উইদাউট আউট এবং এইখানে হচ্ছে ডেইলি আপনি হচ্ছে চেক ইন করতে পারবেন এইখানে দেখেন আমি কিন্তু হচ্ছে সেভেন ডেজটা কমপ্লিট করলাম এরপর হচ্ছে আবার ওয়ান ডে থেকে শুরু হবে ডেইলি চেক ইন করলেও আপনি কিন্তু এইখানে একটা ইউজ পরিমাণ পয়েন্ট পাবেন সো এখানে দেখেন লগ ইন সাত দিন যদি আপনি লগ ইন করেন তাহলে হচ্ছে ষোলোশো পয়েন্ট আপনি এখানে হচ্ছে আর্নিং করতে পারবেন এখানে লাইক রিটুইট পোস্ট করে হচ্ছে আর্নিং করতে পারবেন এখানে দেখেন এগুলো করেও আর্নিং করতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে আপনি ইউএসডিটিও আর্নিং করতে পারবেন যেহেতু এটা একটা গেমিং প্রজেক্ট এখানে দেখেন নিচের মধ্যে হচ্ছে এই দেখেন কোয়েস্টের পাশে যে টুর্নামেন্ট লেখা আছে এখানে টুর্নামেন্টের উপরে যদি আপনারা ক্লিক করেন টুর্নামেন্টের উপরে ক্লিক করলে এইখানে হচ্ছে আপনি বিভিন্ন হচ্ছে গেম দেখতে পারবেন যেটা কিন্তু ওরা হচ্ছে প্রাইজ রাখে তাহলে আপনারা এই গেমগুলো খেলেও কিন্তু হচ্ছে এখানে ইউএসডিটি আর্নিং করতে পারব এখানে দেখেন আপনি যদি ফার্স্ট হন তাহলে হচ্ছে এখানে দেশশো ইউএসডিটি আপনি এইখানে হচ্ছে রিওয়ার্ড পাবেন সো এইখানে গেমগুলো আপনারা হচ্ছে খেলে দেখতে পারেন সো আমি বেশি গেম খেলি না গেম আমার পছন্দ না সো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আমি এই গেমগুলো হচ্ছে দেখি নাই যে গেমগুলো রকম আপনারা চাইলে ওপেন করে খেলে হচ্ছে এইখানে দেখতে পারেন সো ভিউয়ার্স এই হচ্ছে বিষয়টা আর এইটা প্রজেক্ট কিন্তু ভাই গেমিং প্রজেক্ট এখানে বলার কিছু নাই সো গেমিং প্রোজেক্ট থেকে কিন্তু ভালো লেভেলের একটা আর্নিং করা যায় এবং ভালো লেভেলের একটা রিওয়ার্ড দিয়ে থাকে এরা সো গেমিং প্রজেক্টের ফান্ড কিন্তু অনেক হয়ে থাকে এবং অলরেডি এরা বললাম যে আঠারো মিলিয়ন ফান্ড রাইজ করছে তার মধ্যে বাইনান্স ল্যাবও কিন্তু আছে সো এই প্রজেক্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাইনান্সে যদি লিস্টিং নাও হয় যে আদার্স যে এক্সচেঞ্জগুলো আছে টপ টেলার ওয়ান যে এক্সচেঞ্জগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট লিস্ট হয়ে যাবে সো সোভিও সফার কেউ মিস করবেন না ভাই প্রত্যেকেই অফারটার মধ্যে জয়েন করে নেবেন ভিডিওটা দেখা মাত্রই সো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলবটনটা অল নোটিফিশন অন করে দিবেন এবং ভিডিও তো মাসে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে